প্রিয় বন্ধুরা তোমরা যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য এই মুহূর্তে সব বড় খবর আমাদের মাধ্যমিক বোর্ডের যে সভাপতি রয়েছে সেই সভাপতি চূড়ান্ত সিদ্ধান্ত জানালো কীভাবে পরীক্ষা হবে কবে পরীক্ষা হবে এবং একাদশ শ্রেণীর ক্ষেত্রে কী হবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কী হবে একাধিক অফিসিয়াল তথ্য নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে এতে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ যদি অবশ্যই একটি লাইক প্রদান করো ব্যক্তিগতভাবে কিছু জানানোর থাকলে ইনস্টাগ্রাম দিয়ে দিলাম সরাসরি যোগাযোগ করতে পারো বন্ধুরা তোমরা সকলেই জানো ইতিমধ্যে তোমরা যারা এই মুহূর্তে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী ছাত্রী রয়েছ কোভিডের সংক্রমণ বাড়ায় বিভিন্ন রকম ও বিষয় আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানতে পেরেছি পরীক্ষা পিছিয়ে যাবে টিভি নাইন বাংলার থেকে জানতে পেরেছিলাম সংক্রমণ বৃদ্ধি হচ্ছে পরীক্ষার কী হবে তাই নিয়ে নিশ্চয়তা তৈরি হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চশিক্ষা সংসদ কর্মরত যে ব্যক্তিরা রয়েছে তারা কোভিড পজিটিভ থাকায় আয় ব্যাহত হয়েছিল প্রশ্নপত্র তৈরির কাজও কিন্তু এই সমস্ত ব্যাপারকে খারিজ করে রীতিমতো জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি যে তোমাদের পরীক্ষা তোমাদের পরীক্ষা নির্দিষ্ট সময়ে হচ্ছে যেটা এই মুহূর্তে একাধিক সংবাদ মাধ্যমে উঠে এসেছে যেরকমটি তোমরা এখানে দেখতেই পাচ্ছ ও কি বলা হচ্ছে তোমাদের সবার প্রথমে যে মাধ্যমিক পরীক্ষা রয়েছে সেই মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিকে জোরদার করার জন্য টেস্ট পেপার তৈরির কথা বলা হয়েছে তোমাদের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিকে আরও জোরদার করার জন্য বোর্ডের তরফ থেকে এ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তোমরা সকলেই জানো ও তোমাদের টেস্ট পরীক্ষা হয়েছে সেই টেস্ট পরীক্ষার যে প্রশ্নপত্র স্কুলগুলো করেছিল সেই রকমই ন হাজার নশো স্কুলের প্রশ্নপত্র নিয়ে তৈরি হচ্ছে তোমাদের মাধ্যমিক পরীক্ষার টেস্ট পেপার যে টেস্ট পেপার বিনামূল্যে তোমরা কিছু সময়ের মধ্যেই মানে কয়েক দিনের মধ্যেই কিন্তু তোমাদের হাতে বিনামূল্যে টেস্ট পেপার তুলে দেওয়া হবে পর্ষদের তরফ থেকে যেটা তোমরা স্কুল থেকে সম্পূর্ণভাবে সংগ্রহ করতে পারবে তোমাদের পরীক্ষাকে আরও জোরদার করার জন্য মানে সম্পূর্ণভাবে প্রস্তুত পরীক্ষা নেয়ার জন্য মার্চ মাসেই মার্চ মাসের সাত তারিখ থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে সেই সময়ে পরীক্ষা হবে পুরোপুরি প্রস্তুত শিক্ষা পর্ষদের সভাপতি এই মুহূর্তে জানিয়ে দিল আর যদি মাধ্যমিক পরীক্ষা যথা সময়ে হয় তাহলে মার্চের পরে এপ্রিল মাসে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো তাহলে হবেই তার মানে বুঝতেই পারছো এই মুহূর্তে বোর্ডের তরফ থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে সেই তথ্য অনুযায়ী বোর্ড সম্পূর্ণভাবে প্রস্তুত যথা সময়ে পরীক্ষা নিতে অর্থাৎ যথা সময়ে কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে কাজেই তোমরা মনোযোগ সহকারে পড়ো টেস্ট পেপার মাধ্যমিকের জন্য দেওয়া হচ্ছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কি হবে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি উচ্চ মাধ্যমিকের জন্য উচ্চ শিক্ষা সংসদের তরফ থেকে কোনো রকম টেস্ট পেপার দেয়া হবে না তোমরা বাজার থেকে যে কোনো টেস্ট পেপার তোমরা নিতে পারো ডব্লিউবিএইচ এ রয়েছে যে কোনো ধরনের বাজার চলতি টেস্ট পেপার বা প্রশ্নের সংকলন নিতে পারো তোমাদের সিলেবাস অনুযায়ী কারণ প্র্যাকটিস করাটা তোমাদের এই মুহূর্তে জরুরি আর সর্বপ্রথম তোমরা টেক্সট বই খুব ভালো করে পড়ো সাজেশনের পেছনে ছুটো না সবার প্রথমে টেক্সট বই ভালো করে পড়ো কারণ টেক্সট বই থেকেই সমস্ত কিছু তৈরি হয় টেক্সট বুকের কোনো বিকল্প হয় না তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব সেই কারণে টেক্সট বই পড়ো সেই কারণে তোমাদের প্রত্যেকে বলবো টেক্সট বই সম্পূর্ণভাবে কমপ্লিট করো শুধুমাত্র টেক্সট বইয়ে গুরুত্ব দাও সাজেশনের পেছনে না ছুটে সাজেস্ট্রিপের কথা যদি বলি সেক্ষেত্রে তোমাদের যে টিভি চ্যানেলে ক্লাসগুলো হবে যে সমস্ত বিষয়ে বেশি আলোচনা হবে সেই সমস্ত বিষয়গুলোর ওপর বেশি জোর দাও কারণ সেখানে অভিজ্ঞ শিক্ষকরা আলোচনা করবে এবং তোমাদের পরীক্ষা সামনে আছে তোমাদের যে সমস্যার কথা সেই সমস্ত বিষয় জেনেই তারা টিভি চ্যানেলে তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্যই কিন্তু ক্লাস হচ্ছে সেই কারণে সেই যে বিষয়গুলো বা যে টপিকগুলো টিভি চ্যানেলে বা জি চব্বিশ ঘন্টায় তোমাদের আলোচনা করা হবে সেগুলো কিন্তু তোমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ হবে ওই বিষয়গুলো খুব ভালো করে মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো আর যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো তোমরা অনেকে জিজ্ঞাসা করছো আমাদের কি হবে তো দেখো মাধ্যমিক ইক বিশেষ করে তো হচ্ছেই যেটা জানিয়ে দিয়েছে পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় আর উচ্চ মাধ্যমিকও যথাসময়ে হচ্ছে যদি মাধ্যমিক হয়ে থাকে আর উচ্চ মাধ্যমিক হলে একাদশ শ্রেণীর পরীক্ষাও হচ্ছে কাজেই তোমাদের একাদশ শ্রেণীর যারা ছাত্রছাত্রী আছো তোমাদের পরীক্ষায় হচ্ছে তোমাদের প্রত্যেককে অগ্রিম শুভেচ্ছা রইলো তোমরা মনোযোগ সহকারে পড়াশোনা করো শিক্ষা জগতে অনেক দূর এগিয়ে যাও প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত